80 লাখ বাংলাদেশী মুসলমানক ভারতীয় সজোৱা হৈছে। কেৱল অসমতেই 80 লাখ বাংলাদেশী মুসলমান হল ভারতীয়। দেশৰ অখণ্ডতা আৰু সার্বভৌমত্বৰ প্ৰতিও আহিছে ভাবুকি। এই বিস্ফোৰক মন্তব্য বিজেপিৰ প্ৰাক্তন বিধায়ক শিলাদিত্য দেৱৰ। কেগৰ প্ৰতিবেদনে ফাদিল কৰিলে এনআরসি উন্নীতকরণ প্রক্রিয়াত হওয়া ব্যাপক কেলেঙ্কারির বিষয়টি। সেয়ে এনআরসির প্রাক্তন মুখ্য সমন্বয়ক প্রতীক হাজেলা গ্রেপ্তারের দাবি উত্থাপন করলে শিলাদিত্য দেবে। প্রতীক হাজেলার কার্যকালতে সংঘটিত হয়েছিল 1570 কোটি টকিয়া কেলেঙ্কারি। সেয়ে এতিয়া প্রতীক হাজেলাক জেলে প্রেরণ করবেন বলে দাবি উত্থাপন করলে বিজেপির প্রাক্তন বিধায়কজনে। অসমত নতুনকৈ এনআরসি প্রস্তুত করবেন বলে দাবি উত্থাপন করে শিলাদিত্য দেবের লগতে কলে, ভারতবর্ষের মানুষে এনআরসির উপর আর বিশ্বাস নকরিব। সেইকাৰণে আমি মই যিখিনি কথা সদায় কৈ আহিছোঁ যে এটা ভুয়া এনআরসি হৈছে। এই এনআরসির মারফতত 80 লক্ষ বাংলাদেশী মুসলমানক ভারতীয় নাগরিক করা হৈছে। এইখিনি এটা স্পষ্টকে ওলাই পৰিছে এই কার মানে রিপোর্টের উপর নির্ভর করে। আর এটা স্পষ্টকে ওলাই পৰিছে যে আমার যে 1570 কোটি টাকা আমি যে ব্যয় করেছো সেইটো পুরা আমি পানিত পেলাই দিছোঁ। আর এই কারণে এনআরসি এটা ভুয়া এনআরসি তৈরি হয়েছে। এই এনআরসি আমি আগতেও মানি লওয়া নাই, এতিয়াও আমি মানি লব নোৱাৰো। কারণ এটা তো কার কেগর রিপোর্ট যেটা আহিছে। আর মই ভাবো যে ভারত সরকার অসম সরকার মিলি পেলাই জয়েন্টলি মিলি পেলাই গোটেই ভারতবর্ষত আকৌ এনআরসি পাতিব লাগে, লগতে অসমৰো পাতিব লাগে। আর অসমত পাতি পেলাই যিসকল বিদেশী আছে তেওঁলোকক এই এনআরসির পৰা নাম কাটি পেলাই তেওঁলোকক ডিফ্রেঞ্চাইজ করব লাগে। তেওঁলোকৰ ভোটার অধিকার থাকিব নালাগে, তেওঁলোকৰ এটা কোনো কর্মর যেন অধিকার না থাকে তার ব্যবস্থা করব লাগে। সাকসেসফুল হয়ে গেল আইএস অফিসার প্রতীক হাজেলা। প্রতীক হাজেলাক ইমিডিয়েটলি এরেস্ট করব লাগে, সাসপেন্ড করব লাগে। আর সিবিআই তদন্ত বা যি প্রকারের ইডির তদন্ত করে পেলায় তেওঁক যদি আমি কাঠ ঘোড়াত খাড়া নকরো তেতিয়াহলে আমার দেশের সোভেরিটির উপর থ্রেট পড়ছে। কারণ যদি 80 লাখ বাংলাদেশী মুসলমানক আমি ভারতীয় বনাব বিচাৰিছোঁ সেয়া কি ভারতের সুরক্ষার কথা নহয় নেকি? সে কি অসমের মানে সোভেরিটির কথা নাহিব নেকি? আজি অসম যদি ভারতবর্ষের একটা অঙ্গ, অসম যদি ভারতবর্ষের একটা রাজ্য, এই অসমত যদি 80 লাখ বাংলাদেশী মুসলমান ভারতীয় হয়ে যায় সেই বাংলাদেশী মুসলমান সকল ভারতবর্ষের বিভিন্ন জায়গাত গিয়ে তো বসবাস করব। যদি আমি ইমিডিয়েটলি এই যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি সাসপেন্ড নকরে, এরেস্ট নকরে, তেতিয়াহলে একটা ডাঙর বেয়া মেসেজ যাব গোটে ভারতবর্ষ। আর মই ভাবো যে আমার অমিত শাহ ডাঙরিয়া কৈছে যে ভারতবর্ষত তেওঁ এতিয়া এনআরসি করব বিচাৰিছে। সেই ভারতবর্ষত এনআরসি করার আগতে এইখিনি যদি কাম নকৰা যায়, হাজেলাক যদি এরেস্ট করে জেলত ভরুয়া না যায়, তেতিয়াহলে কিন্তু ভারতবর্ষর মানুষে এনআরসির উপর আর বিশ্বাস নকরিব। এনেদরে এতিয়া ভারতীয় প্রশাসনিক সেবার বিষয়া প্রতীক হাজেলার বিরুদ্ধে সরব হয়ে পড়ছে বিজেপির প্রাক্তন বিধায়ক শিলাদিত্য দেব। ক্যামেরা পার্সন জিতুর সহ অভিজিৎ আচার্যর রিপোর্ট, টাইম 8।